আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে অনেক মজাদার একটা চচ্চড়ি রেসিপি নিয়ে। তো আজকে আমি এই চচ্চড়িটা রান্না করবো চিংড়ি মাছ দিয়ে। তো আমি ঠিক যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো রান্নাটা আমি বসিয়ে দিয়েছি, চুলায় তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিব। তো রান্নাটা আমি শুরু করে দিয়েছি। আর কী দিয়ে রান্না করব সবজিটা, মানে কী সবজি দিয়ে চচ্চড়ি রান্না করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। তো এখানে আমার পেঁয়াজটা হচ্ছে হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মশলার উপকরণগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ, 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়া। এবারে আমি মশলাটাকে খুব ভালো মতো করে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালো মতো করে কষিয়ে নিতে হবে। আর যে কোনো রান্নার হচ্ছে মশলাটা খুব ভালো মতো কষালে তরকারিটা খেতে ভীষণই ভালো লাগে। আর মশলাটা ঠিক মতো কষানো না হলে কিন্তু তরকারি থেকে একটা কাঁচা গন্ধ আসে মশলার। তো মশলাটা খুব ভালো মতো করে কষিয়ে নিতে হবে। তো যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি রান্না করব, তো এখানে আমি হচ্ছে চিংড়ি মাছ নিয়েছি 5-6টা। তো চিংড়ি মাছগুলো মশলার সঙ্গে দিয়ে দিলাম, যেহেতু চিংড়ি মাছটাকে কষাতে হবে। মশলার সঙ্গে খুব ভালো মতো করে চিংড়ি মাছটাকে আমি কষিয়ে নেব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চিংড়ি মাছটাও কষানো হবে, মশলাটাও কষানো হবে। তো ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে আমি একটু 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2-3 মিনিট পর আমি ঢাকনা খুলে চলে এসেছি। এখন আমার মশলাটা পারফেক্ট মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে এবং চিংড়ি মাছটা খুব ভালো মতো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি সবজিগুলো ঢেলে দিলাম। এখানে আছে ফুলকপির ডাঁটা, বটবটি, শিম, 3টা সবজি দিয়ে আমি আজকে চচ্চড়িটা রান্না করব। ফুলকপির ডাঁটাগুলো শীতকালে হচ্ছে খেতে ভীষণই ভালো লাগে, একটু নরম টাইপের। আর ফুলকপির পাতা ডাঁটা সব একসঙ্গে আছে, যেহেতু কচি দেখে এজন্য আমি হচ্ছে চচ্চড়িটা রান্না করলাম। আর এই চচ্চড়িটা আমার খেতে ভীষণই ভালো লাগে। তো আপনাদের ভালো লাগলে আপনারাও চেষ্টা করবেন, একবার হলেও করে খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা টেস্টি। তো ভালো মতো কষিয়ে নিয়ে আমি সেদ্ধর জন্য পানি দিয়ে দিলাম, কারণ ফুলকপির ডাঁটাগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে। এই জন্য আমি বেশ কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে আমি এবারে হচ্ছে এখানে দিয়ে দিব টমেটো। এখানে আমি একটা টমেটো গোল করে কেটে নিয়েছি। এই টমেটোটা এভাবে দিয়ে রান্না করলে ভীষণই ভালো লাগে। তো এখন আমি ওপর দিয়ে টমেটোটা দিয়ে দিচ্ছি। আর চটচড়ে রান্নার পরে কিন্তু টমেটোটা একদম আস্তে থাকবে, দেখতে খুবই সুন্দর লাগে। এর জন্য আমি ভালো মতো মশলাটা কষিয়ে নিই, তারপরে হচ্ছে উপর দিয়ে টমেটোটা দিয়ে দিলাম। আর এবারে আমি হচ্ছে ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর সবজির কাঁচামরিচগুলো ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগে, আমি সেজন্য বেশ কিছুটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করে নিব। তো প্রায় 5-10 মিনিট পরে ফিরে এসেছি। এখন একটু নাড়াচাড়া করে দেবো। পানি বেশ কিছুটা পানি টানে মানে শুকিয়ে গেছে, সবজিটাও আদা সিদ্ধ হয়ে গেছে। তো আমি হচ্ছে খুন্তি দিয়ে নাড়াচাড়া করলাম না, যেহেতু টমেটোটা গলে যাবে সেজন্য কড়াইয়ের 2 সাইডে ধরে ভালো মতো করে একটুভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে আবারও আমি খুব সুন্দর করে নাড়া দিয়ে আর ঢাকনা দিয়ে ঢেকে দিব, রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব। পানিটা একদম শুকিয়ে যাবে, যেহেতু এটা চচ্চড়ি এটা একদম শুকনো হয়ে আসবে, একদম শুকনো হয়ে তেলের উপরে চলে আসবে, তবে এটা খেতে মানে ভালো একটা টেস্ট আসবে সবজিটার থেকে। তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আমি আবারও প্রায় হচ্ছে 10-15 মিনিট পরে ফিরে এসেছি। এখন আমার চচ্চড়ি রান্নাটা পুরোপুরি কমপ্লিট। দেখে বুঝতেই পারতেছেন আপনারা যে কতটা টেস্টি হয়েছে, ফ্লেভারটা কিন্তু অসাধারণ বেরিয়েছিল। তো এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি আর একটু ধনে পাতা দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। রান্না আমার পুরোপুরি কমপ্লিট। চিনিটা দিলে হয় কি যে কোনো খাবারের থেকে একটা সুন্দর টেস্ট আসে। তো আমি যে কোনো রান্নাই করি না কেন সবসময় একটু চিনি দিয়ে দিই নামানোর আগে, তাহলে একটু টেস্টটা ভালো আসে। তো এবার আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেবো।
তো আমি ধনে পাতা দিয়ে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিয়েছি। আজকে রেসিপি আমার আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এরকম বিভিন্ন মানে রকমের ভিডিও পেতে। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।